আমরা প্রথমে যদি ক এর অ্যানসার দেখি যে সার্বিক সেট এবং ব্যান চিত্র কি আমরা ক তে এই অ্যানসারটা যদি প্রথমে দেখি তারপর আমরা ক তে যাব তারপর প্রশ্ন করব বা উদ্দীপকটা ভালোভাবে করব তাহলে ক তে বলা হয়েছে যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট যে আমাদের সার্বিক সেট কোন একটা আলোচনায় যদি আমরা যে কটা সেট নিয়ে আলোচনা করি ওই সেটের উপাদানগুলো যদি কোন একটা সেটের সাবসেট হয়ে থাকে বা ওই সেটের উপাদানগুলো যদি কোন একটা সেটের মধ্যে সবগুলো উপাদান থাকে তাহলে ওই সেটটা হচ্ছে কি সার্বিক সেট আলোচনা দিন যে সেটে বা সকল সেটের উপাদানগুলি যে সেটের মধ্যে অন্তর্ভুক্ত সেটি হচ্ছে কি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট আমরা একটু যদি লিখি যে সার্বিক সেট কি আমরা যদি একটু সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই তাহলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট যে সেটের মধ্যে অন্য সবগুলো সেট উপাদান থাকে আলোচনা যে কটা সেট আলোচনা করা ওই সবগুলো উপাদান কোন একটা সেটের মধ্যে থাকে উপাদান থাকে তাহলে ওইটা কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট ইউনিভার্সাল ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট আমরা যদি ইউ যদি হয় এরকম যে ইউ ইকুয়াল টু হয় এরকম যদি হয় এই 1 2 3 4 5 এরকম তারপর এ সমান যদি হয় এরকম যে টু ওয়ান তারপরে হয় যদি বি সমান যদি হয় এরকম তাহলে কি হয় এই টু এন্ড থ্রি তাহলে এই দুইটা এ সেটু উপাদানগুলো আমাদের এই সেটের মধ্যে আছে বি সেটু উপাদানগুলো আমরা এই সেটের মধ্যে আছে তাহলে এই আলোচনায় যে কথা সেট নিয়ে আলোচনা করি তাহলে এই উপাদানগুলি যদি কোনো একটি সেটের মধ্যে উপাদানগুলি বিদ্যমান থাকে আমরা যে কটা আমরা সি সেট হতে পারে ডি সেট হতে পারে যে কটা সেট আলোচনা করি ওই সবগুলো উপাদান যদি কোনো একটি সেটের মধ্যে থাকে তাহলে ওইটা হচ্ছে কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট এটা এরপরে আমরা যদি দেখি আমাদেরকে বলেছে যে ব্যান চিত্র কাকে বলে আমরা ব্যান চিত্রটা যদি দেখি এখানে ব্যান চিত্র ব্যান্ড চিত্র কাকে বলে জন ব্যান যে এই সেটের উপাদানগুলি জন ব্যান কি করছে ব্যান্ড ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করছে যে এই উপাদানগুলি আমরা যদি একটি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করি আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয় তাহলে এটা হচ্ছে কি যে ব্যান্ড চিত্র আমরা যদি ব্যান চিত্রটা দেখি ব্যান্ড চিত্র বা জন ব্যান জন ব্যানের নাম অনুসারে এই ব্যান্ড চিত্রের নামকরণ করা হয় তাহলে আমরা এই দুটোর জন্য যদি আমরা ব্যান্ড চিত্র অঙ্কন করি বা ডায়াগ্রামের মধ্যে উপস্থাপন করি তাইলে এটা হবে কি ব্যান চিত্র তাহলে আমরা ব্যান চিত্রটা যদি আঁকি এরকম এই ইউনিভার্সাল সেটের জন্য আমরা অঙ্কন করি বা আমরা যদি আর একটু উপরে আঁকি এটা হবে এরকম ব্যান চিত্র এই এরকম আমরা এরকম এটা হচ্ছে কি ইউ সেট ইউনিভার্সাল সেট এটা একটা সেট এটা হচ্ছে কি ইউ সেট এই ইউ সেটের মধ্যে হচ্ছে এ সেট আমরা এই এ সেট যদি অঙ্কন করি এরকম এই এ সেট একটি ডায়াগ্রাম

তাহলে এই সেটগুলি আমরা যেই চিত্রের মধ্যে প্রকাশ করছি তাহলে এটা একটা কি ব্যান চিত্র তাহলে ব্যান চিত্রকে আমরা না তাহলে চিত্র এই চিত্রটা একটি কি আমরা যদি লিখি যে ব্যান ডায়গ্রাম বা ব্যান চিত্র উত্তর অ্যানসার করি খ অংশ বলেছে কতজন শিক্ষার্থী আমরা প্রশ্নটা যদি পড়ি আগে উদ্দীপকটা যদি পড়ি বলে যে 30 জন শিক্ষার্থী একটি শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন নিয়েছে অর্থনীতি 17 জন নিয়েছে ভূগোল 11 জন নিয়েছে পৌরনীতি 12 জন নিয়েছে অর্থনীতি ভূগোল 7 নিয়েছে অর্থনীতি পৌরনীতি 5 জন নিয়েছে ভূগোল ও পৌরনীতি 2 জন নিয়েছে সবগুলো বিষয় তাহলে কতজন শিক্ষার্থী তিনটি বিষয় আমরা তিনটি বিষয় এখানে দেখতে পাচ্ছি কোনোটি নেয়নি নিই আমরা যদি তিনটি বিষয়ে কোনোটি নেয় নিই সেটা যদি আমরা এই সেট আকারে ফোকাস করি সেটা হবে এই এরকম আমরা আগে সেটগুলি ডিক্লেয়ার করি তারপর আমরা ডিক্লেয়ার করতে পারবো যে আমরা খতে অ্যান্সার করি খতে যে যারা আমরা যদি সকল শিক্ষার্থীর সেট আমরা যদি সকল শিক্ষার্থীর সেট যদি ডিক্লেয়ার করি সকল শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর সেট আমরা এই কি সকল শিক্ষার্থী তারপরে কি যারা অর্থনীতি নিয়েছে অর্থনীতি নিয়েছে তাদের সেট অর্থনীতি অর্থনীতি শিক্ষার্থীর আমরা ইকোনমিক্স ই দ্বারা সূচিত করি তারপরে ভূগোল শিক্ষার্থীর যারা নিয়েছে তাদের সেট আমরা জিওগ্রাফি জি দ্বারা আর যারা নিয়েছে পৌরনীতি তাদের শিক্ষার্থী সেট আমরা ফি দ্বারা সূচিত করি তাহলে আমরা এখন ডিক্লেয়ার করতে পারবো যে সকল শিক্ষার্থী কোনোটি নেয়নি সেটা হবে আমরা এই নাম্বার অফ আমরা যদি তাহলে এখন আমরা লিখতে পারি এই নাম্বার অফ এস সমান আমরা এটা সমান যদি লিখি এই নাম্বার অফ এস ইকুজু আসে আমরা এখানে থার্টি যেটা প্রশ্নে দেওয়া আছে তিরিশ তারপর আমরা উনিশ জন এই উনিশ জন নাম্বার অফ ভূগোল জিওগ্রাফি যে সমান দেওয়া আছে নাম্বার অফ নাম্বার অফ ফি ইক টু দেওয়া আছে এখানে এলেভেন তাহলে এখানে যদি বারো জন দেখতে পাচ্ছি আমরা এই অর্থনীতি ও ভূগোল তাইলে নাম্বার অফ ইকোনমিক্স জিওগ্রাফি ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ আবার যদি দেখি এই নাম্বার অফ সাতজন হচ্ছে কি অর্থনীতি ও ফরনীতি তাইলে নাম্বার অফ ইকোনমিক্স অ্যান্ড ফি ইকুয়াল টু হচ্ছে কত সেভেন তারপর হচ্ছে পাঁচজন ভূগোল ও পরিণতি কত ফাইভ আর দুইজন আমরা দেখতে পাচ্ছি যে দুইজন সবগুলি বিষয় নিয়েছে তাহলে এই নাম্বার অফ ইকোনমিক্স ইন্টারসেট জিওগ্রাফি ইন্টারসেট ফি সমান হচ্ছে কত টু তাহলে তিনটি বিষয় নিয়েছে এখানে টু হবে আর আমরা যদি দেখি যে ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি মিলে বারোজন তাহলে এখানে ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি এখানে তো টেন আসবে তাহলে বারো জন আসবে তারপরে আমরা যদি দেখি এখানে এই ইকোনমিক্স অ্যান্ড ফোর ইকোনমিক্স অ্যান্ড ফোর ইকোনমিক্স অ্যান্ড ফোর উন্নতি নিয়েছে সাতজন তাহলে এখানে আসবে ফার্স্ট পাঁচের দুই সাত তারপরে আমরা যদি দেখি যে এই ফোর উন্নতি অ্যান্ড জিওগ্রাফি নিয়ে পাঁচজন তাহলে এখানে আসবে তিনজন তাহলে এটা আমরা মিলে ফেললাম তাহলে এখন আমাদেরকে বের করতে হবে কতজন তিনটি বিষয় কোনোটি নেয়নি সেটা হবে আমরা যদি দেখি এই নাম্বার অফ ইকোনমিক্স ইউনিয়ন ইন্টারসেট আমরা এই ইউনিয়ন জি ইউনিয়ন সি ফাইম আমরা যদি দেখি এই অংশটুকু বাদ দিলে যেটা হয় আমরা যদি দেখি সেটা হবে এরকম এই অংশটুকু আমরা এই যে কমন তিনটি সেটে যে উপাদানগুলি আছে সেইগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বাদ দিয়ে যে কটা থাকে বাইরের অংশটুকু সেটাই হবে আমাদের এই কোনোটি নেয়নি এই অংশটুকু কোনোটি নেয়নি কোনো সাবজেক্টে নেয়নি কোনো এই কোনো বিষয় নেয়নি তাহলে এটা সমান আমরা পাই তাহলে এটা আমরা বের করব। তাহলে এটা সমান আমরা যদি বের করি তাহলে সুতরাং আমরা লিখি নাম্বার অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন ফি সমান নাম্বার অফ এস এই নাম্বার অফ এস টোটাল শিক্ষার থেকে বিয়ে করব আমরা কত নাম্বার অফ আমরা যদি দেখি সেটা হচ্ছে এই নাম্বার অফ ইউনিয়ন জি ইউনিয়ন এফ এফি পরিণতি সেটা হবো আমরা সেটা যদি দেখি এটা হবে এরকম এই অংশটুকু এই সাদা অংশটুকু এর এই অংশটুকু আমরা আগে বের করব তাহলে আমরা পেয়ে যাব আমরা এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব ওই অংশটুকু তাহলে আমরা পাই সুতরাং এটা সমান আমরা বের করি তাহলে এটা সমান আসে নাম্বার অফ এস ইকোস টু কত থার্টি এই থার্টি মাইনাস আমরা এই নাম্বার অফ এটা সমান সূত্রটা যদি লিখি তাহলে সূত্রটা আমরা পাই সূত্রটার সমান আমরা বেঙ্গিনি নিই তাহলে এখন আমরা মান বসাই তাহলে মান সমান আমরা পাই এটা সমান আসে এটা সমান আসে এই থার্টি মাইনাস আমরা দ্বিতীয় বন্ধনের জায়গায় দ্বিতীয় বন্ধনী রাখি এই দ্বিতীয় বন্ধনী নাম্বার অফ ইকোনমিক্স উনিশজন এটার সমান এই নাইনটিন প্লাস নাম্বার অফ জিওগ্রাফি এটা সমান হচ্ছে আমরা আগেই লিখেছি সেভেনটিন সতেরো জন প্লাস আমরা করব নাম্বার অফ পরিণতি এটার সমান আমরা প্রশ্ন থেকে লিখেছি ইলেভেন এই ইলেভেন নাম্বার অফ আমরা যদি দেখি এই ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি মিলে বারো জন আমরা এই বারো জন এটা লিখেছি এখানে মাইনাস টুয়েলভ আমরা লিখে নিই মাইনাস আমরা এই এটা সমান জিওগ্রাফি অ্যান্ড পরিতি জিওগ্রাফি অ্যান্ড পরিণতি ফাইভ মাইনাস পরিণতি অ্যান্ড ইকোনমিক্স হচ্ছে সেভেন তারপর হচ্ছে প্লাস আমরা করব প্লাস তিনটি বিষয় নিয়েছে যে সেটা হচ্ছে টু এটা এখন আমরা যোগ বিয়োগ করি তাহলে একটা সমান আসে আমরা পাই এই সমান আসে সমান আসে এই তিরিশ থার্টি থার্টি বিয়োগ আমরা যোগ করি এইটা যদি যোগ করি তাহলে আসে এই উনিশ যোগ সতেরো যোগ এগারো যোগ টু তারপর হচ্ছে মাইনাস করবো আমরা ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস সরি আমরা যোগ করে আবার তাহলে এখানে আসে উনিশ যোগ সতেরো যোগ এলাবেন যোগ টু সমান এটা আসেন এটি ফর্টি নাইন থেকে আমরা সাত পাঁচ বার বারো মাইনাস করে মাইনাস বারো মাইনাস পাঁচ মাইনাস তাহলে আসে টোয়েন্টি তাহলে এটা সমান পাই আমরা তাহলে এই সম্পূর্ণটা সমান আমরা পাই এখানে টোয়েন্টি ফাইভ তাহলে এটা সমান আসে আমরা ফাইভ এটা সমান আসে শুধু ফাইভ থার্টি থেকে টোয়েন্টি ফাইভ বিভ এই অংশটুকু এটা সমান আমরা পেয়েছি কত ফাইভ এইট প্রাইম এটা হবে প্রাইম আমরা এই প্রাইম সমান এটা আসে এটা সমান এই অংশটুকু বাইরের অংশটুকু যে তিনটির কোনোটি বিষয় নেয়নি সেটা হলো এটা পাঁচজন শিক্ষার্থী কোনো বিষয় নেয়নি কোনো বিষয় শুধুমাত্র একটা বিষয় নিয়েছে যে শুধুমাত্র অর্থনীতি নিয়েছে অর্থনীতি অর্থনীতি নিয়ে এসে তাদের সংখ্যাটা যদি দেখি নিয়ে এসে সমান সমান আসবে এই নাম্বার অফ ইকোনমিক্স এইটার থেকে বাদ যাবে আমাদের নাম্বার অফ এই অংশটুকু নাম্বার অফ এই ইকোনমিক্স ইন্টারসেট জি এই জিওগ্রাফি নাম্বার অফ এই আমরা যদি দেখি এই নাম্বার অফ এই ইকোনমিক্স অ্যান্ড ফোরুনেটি ফৌরুনিতি ফ্লাস করবো আমরা এই নাম্বার অফ যেটা কমন সব তিনটিপেশান নিয়েছে এটা যদি দেখি এই নাম্বার অফ ইকোনমিক্স ইন্টারসেট জিওগ্রাফি ইন্টারসেট ফি এটা তাহলে আমরা এখন দেখি বিয়োগ করি যে এটা হবে এই অংশটুকু আমরা যদি দেখি এই অংশটুকু হবে এই অংশটুকু হবে শুধুমাত্র এই অংশটুকু তাহলে এটা সমান আসে আমরা নাম্বার অফ ইকোনমিক্স নিয়েছে কতজন উনিশজন এই এটা সমান উনিশজন আমরা আগেই লিখেছি মাইনাস করব আমরা নাম্বার অফ এই ইন্টারসেট এন্ড জি ইকোনমিক্স এন্ড জি সমান বারো মাই এটা সমান বারো তারপরে আমরা এই এই ইকোনমিক্স অ্যান্ড হচ্ছে আমাদের সেভেন এটা সমান হচ্ছে কত সেভেন মাইনাস সেভেন প্লাস করবো আমরা প্লাস টু তাহলে এতজন তাহলে এটা সমান আসে আমরা পাই এটা সমান আসে আমরা পাই এই উনিশ আর দুই একুশ টোয়েন্টি ওয়ান আমরা পাই এখানে টোয়েন্টি ওয়ান আমরা যদি ক্যালকুলেটারের সাহায্য করে ফেলি তাহলে এটা হয় এরকম যে উনিশ প্লাস টু ইকুয়াল টু এটা মাইনাস আমরা করব টুয়েলভ মাইনাস সেভেন তাহলে টু এটা তাহলে এটা সমান আসে টু শুধু দুই জন এটা তারপরে আমরা যদি দেখি আমরা আরও একটা যদি দেখি ডিটেলস যে যে শুধুমাত্র আমরা যে দেখি শুধুমাত্র ফোর এই জিওগ্রাফি নিয়ে নিয়েছে এই ভূগোল গোল নিয়েছে এটার সমান আসবে নাম্বার অফ এ জি থেকে বিয়ে করব আমরা এই দুটার ইন্টারসেট এই নাম্বার অফ জি ইন্টারসেট ভি মাইনাস নাম্বার অফ এই এটার সাথে এই ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি প্লাস করব আমরা এই নাম্বার অফ ইকোনমিক্স ইন্টারসেট ইন্টারসেট পি এটা সমান আসে এরকম তাহলে এটা সমান আসে আমরা ফাইভ এটা সমান আসে এটা সমান আসে এই নাম্বার অফ জি ইক টু আমরা পেয়েছি সতেরো এটা সমান আছে সেভেনটিন মাইনাস তাহলে এটা সমান আমরা জিগ্রাফি সমান এই জিগ্রাফি এন ফোর সমান ফাইভ

ফোরনীতি নিয়েছে যেটা সেটা বের করতে পারি অনুরূপ ভাবে আমরা বের করি একজন সুতরাং একটি বিষয় নিয়েছে তাদের সংখ্যাটা হবে সুতরাং একটি বিষয় নিয়েছে বিষয় নিয়েছে তাদের সংখ্যা হবে সবগুলি যোগ করব সমান আসে আমরা এই টু প্লাস টু প্লাস ওয়ান এত জন সমান আসে আমরা পাই এখানে আসে জন তাহলে এটাই আমাদের অ্যান্সার যে একটি নিয়েছে মাত্র জন তাহলে এই এখানে ফাইভ জন